সঠিক নিয়মে চার ব্যাটারির যে রিস্কাগুলো আছে সেগুলা কিভাবে চার্জিং করতে হয় আপনি যদি না জানেন তাহলে এই ভিডিও থেকে অবশ্যই সেটি জানতে পারবেন। ব্যাটারিটি কিভাবে ভালো রাখা যায় এবং ব্যাটারির কিছু দিক নির্দেশনা এই ভিডিওতে দেওয়া আছে। আপনি চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে একদম সম্পূর্ণ অটো রিস্কার জন্য। তো অটো গাড়ির যে বড় গাড়িগুলো আছে সেটির জন্য আমরা অনেক ভিডিও তৈরি করেছি। তো আজকের যে ভিডিওটি সেটি শুধুমাত্র 48 ভোল্ট অথবা 4 ব্যাটারির যে রিস্কা, তো সেই রিস্কার জন্য। তো রিস্কার ব্যাটারিটি কিভাবে ভালো রাখা যায়, তো সেই প্রসেসটি এবং কতক্ষণ চার্জ দিলে রিস্কা ফুল চার্জ হতে পারে, কারণ অটোতে 5 ব্যাটারি কিন্তু রিস্কা কিন্তু 4 ব্যাটারি, তাহলে 4টি এবং 5টি ব্যাটারির ক্ষেত্রে কিন্তু একটু উল্টাপাল্টা নিয়ম হতে পারে। তো সেই বিষয়টি আজকে দেখাবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আপনি মধ্যে মাঝখান থেকে যদি চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো অবশিষ্ট সময় নষ্ট না করে একদম পুরো সময়টাই ভিডিওর উপর ব্যয় করুন, তাহলে অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবেন। তো প্রথমে রিস্কাটি আগে কিভাবে চার্জিং করতে হবে সেটি সম্পর্কে অবশ্যই জানা দরকার, কতক্ষণ চার্জ দিলে ব্যাটারিটি ভালো থাকতে পারে সেটিও অবশ্যই জানা দরকার। কারণ রিস্কাটি যখন চার্জ করবেন তার আগে অন্তত 8 ঘন্টা অথবা 38 মিনিট রিস্কে অথবা ব্যাটারিকে রেস্ট দিতে হবে। তারপর মুখাগুলো খুলে অবশ্যই ব্যাটারিটি ঠান্ডা হয়েছে কিনা সেই বিষয়ে দেখতে হবে। তারপর হচ্ছে আপনার চার্জিংয়ের জন্য প্রস্তুত করতে হবে, কারণ গরম ব্যাটারি চার্জে দিলে অবশ্যই কিন্তু ক্ষতি হবে। তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারিটি ঠান্ডা হয় এবং ব্যাটারির যে পানিগুলো আছে অবশ্যই সেই পানিগুলা ভালোভাবে চেক দিয়ে রাখবেন, কারণ একটি হবে পানি না থাকলে কিন্তু অবশ্যই ব্যাটারিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, প্রায় 1 রাতের মধ্যেই ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। তো তারপর যে চার্জ দিবেন, যদি ইনপুট ভোল্টেজ ভালো থাকে, কারেন্ট যদি ভোল্টেজ ভালো থাকে এবং যদি ভালোই মানে লোডশেডিং না হয় তাহলে আপনাকে 8 ঘন্টা চার্জ দিলেই কিন্তু এনাফ, কারণ 4টি ব্যাটারির যে 48 ভোল্ট সেটি কিন্তু 8 ঘন্টা ন্যূনতম পক্ষে 8 ঘন্টা চার্জ দিতে হবে। কারণ 8 ঘন্টার বেশি চার্জ দিলে সেটি ব্যাটারির জন্য ক্ষতিকারক, কারণ চার্জারটি কোনো প্রকার অটো ফ্রিকোয়েন্সি করা নাই যে এখানে ফুল চার্জ হলেই কিন্তু অফ হয়ে যাবে, এই প্রসেস করা নাই। কারণ চার্জারটি হচ্ছে ম্যানুয়াল, সেখান থেকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো যাতে করে 8 ঘন্টা অথবা বেশি অতিরিক্ত চার্জ কিন্তু ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর, কারণ অতিরিক্ত হাই চার্জ এবং লো চার্জ দুটি হচ্ছে ব্যাটারির জন্য ক্ষতিকর। তো সেই ক্ষেত্রে ব্যাটারি যাতে একবারে নীল না হয়ে যায় এবং একবারে হাই চার্জ না হয়ে যায়, তো সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো এখানে 8 ঘন্টা চার্জ দিলে আপনি ব্যাটারিটি ফুলফিল হয়ে যাবে, তো সেক্ষেত্রে এখানে 10 ঘন্টা 12 ঘন্টা চার্জ দেওয়ার কোনো দরকার নাই। আর যখন চার্জ দেবেন একটি শিডিউল করে চার্জ দেবেন, যদি রাত্রে চার্জ দেন তাহলে রাত্রেই চার্জ দেবেন, সেখানে আবার সকালে একটু বেশি চালানোর জন্য দুপুরে একটু চার্জ দেওয়া সেটি ব্যাটারির জন্য ক্ষতিকর। তো সেক্ষেত্রে আপনাকে যখনই চার্জ দেবেন একটা শিডিউল সময় বের করে সেখানেই চার্জিং করতে হবে, এবং অবশ্যই কিন্তু 48 ভোল্টের চার্জার দিয়ে চার্জ করতে হবে, কারণ রিস্কার যে চার্জার সেটি হচ্ছে 48 ভোল্ট এবং অটো গাড়ির যে চার্জার সেটি হচ্ছে 60 ভোল্ট। তো 60 ভোল্ট আর 48 ভোল্ট যাতে করে উল্টাপাল্টা না হয়ে যায় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আর ইনপুট ভোল্টেজ অবশ্যই একটু ভালো রাখার চেষ্টা করবেন, আর ভালো তার ব্যবহার করবেন, আর যাতে সিলেক্টর 15 এম্পিয়ার যে কাটাটা যেন একবারে মাঝখানে থাকে, তাহলে হচ্ছে আপনার ব্যাটারিটি একদম ভালোভাবে চার্জ হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার ব্যাটারিটি 100% ভালো থাকবে। তো অবশ্যই কিছু না কিছু বুঝতে পেরেছেন, আর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এটুকুই আজকের যে ভিডিও সম্পূর্ণ এই পর্যন্তই শেষ করলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।